প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব ডিম দিয়ে পাটপাতার পকোড়া। চলুন দেখা যাক কিভাবে রান্নাটা আমি তৈরি করি। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। প্রথমেই কিন্তু আমি এক হাঁটি পাট শাক নিয়েছি। পাট শাক একটু পাতাগুলো বড় হলে ভালো হয়। আমার পাতাগুলো বেশি বড় নেই, মাঝারি সাইজের পাতা, তাই আমি এই পাতা দিয়েই পকোড়া তৈরি করছি। ডাঁট ছাড়িয়ে পাতা অংশটা নিয়ে নিতে হবে, ঠিক এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। এরপর আমি নিয়ে নিচ্ছি দুখানা ডিম ভেঙে। ডিমের পাত্রটা ছোট হয়েছে তাই বড় একটা পাত্রেতে ঢেলে নিচ্ছি। নিয়ে নিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, নেব আমি স্বাদ মতো নুন। নিয়ে নিচ্ছি আমি গুঁড়ো হলুদ। এরপর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে সব উপকরণ, ঠিক এরকমভাবে মিশিয়ে নিলে ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা, দেব আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশানোর পর পকোড়াগুলো তৈরি করতে হবে। পাট পাতা নিয়ে নিচ্ছি 6-7খানা পাতা, একসঙ্গে করে একটা পকোড়া তৈরি করে নেব। ঠিক এরকমভাবে ভরিয়ে ভরিয়ে নিতে হবে ডিমের সঙ্গে। ডিমে পাতাগুলো চুবিয়ে এরকমভাবে রাখতে হবে। ওই পাশে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। ওই পাশে তেল কিন্তু গরম হচ্ছে। এরপর আমি আস্তে আস্তে করে পাট পাতা ছেড়ে দিচ্ছি। এরকমভাবে 5-7টা পাতা একসঙ্গে নিয়ে পকোড়াগুলো তৈরি করতে হবে কম আঁচে। পাট পাতা দুখানা আমি একসঙ্গে করছি। এরপর আমি আস্তে আস্তে সবকটা পকোড়া একইভাবে করে নেব। এক পিট হওয়ার পর আমি উল্টিয়ে দিচ্ছি। এরকম উল্টিয়ে পাল্টিয়ে পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এই পকোড়ার গরম ভাতের সঙ্গে একবার ট্রাই করে দেখবেন। আশা করি বাড়ির সকলেই ভালো খাবে আর ভালোই বলবে। আমি আবার 3খানা পাট পাতার পকোড়া ছেড়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে কিন্তু পকোড়াগুলো আস্তে আস্তে কম আঁচে তৈরি করতে হবে। এর মধ্যে কিন্তু বেশি আঁচ দেওয়া চলবে না, বেশি আঁচ দিলে পাতা পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। এরপর উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব লাল লাল করে। পকোড়াগুলো ঠিক এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর রান্নাগুলো যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি রান্নাটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই একটা নতুন রেসিপি, এখন পাট পাতার সময়, অবশ্যই তৈরি করে ফেলুন পাট পাতার পকোড়া। আর বাড়ির সকলকে রান্না করে খাওয়ান, সবাই কিন্তু আনন্দ পাবে। পাট পাতার পকোড়া তৈরি হয়েছে। এরপর আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।